শুরু করবো বলো জি স্যার সবাইকে জয়েন করতে বলছো মাত্র তিনজন আছে কিন্তু আজ আমি শুরু করি সবাইকে জয়েন করতে বলো আমি জয়েনিং দিয়ে দেব স্যার গ্রুপে লিংক দেওয়া হয়েছে স্যার যারা যারা দেখতেছে ওরা স্যার আসবে কি জয়েন দিবে আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমরা আজকে খুব ইম্পর্টেন্ট জিনিস একটা আলোচনা করতে চাই যে তোমাদের তোমাদের তো আমরা যে অ্যাসাইনমেন্ট দিয়েছি পেয়েছো এর অ্যাসাইনমেন্ট পেয়েছো তো না জি স্যার স্যার এটা কি বলো বলো স্যার এটা কিভাবে পৌঁছাবে স্যার আমরা তো গ্রামে আছি অনেকে হ্যাঁ এটা কুরিয়ার সার্ভিসে দেবে কুরিয়ার সার্ভিসে দেবে যে শহরে যে কুরিয়ার সার্ভিসে দেবে আমাদের ডিপার্টমেন্টে ঠিকানা দিয়ে হ্যাঁ এবং তোমার মোবাইল নাম্বার দিবা যে এবং যে আমরা কয়েক তারিখ লাস্ট ডেট দিয়েছি কত পনেরো তারিখ স্যার হ্যাঁ পনেরো তারিখ যে মধ্যে যেন পৌঁছে এবং তোমাদের যে পনেরো তারিখ যদি কুরিয়ার সার্ভিস তাহলে ওই কুরিয়ার সার্ভিসে যে পনেরো তারিখ ওই রিসিপ্ট রাখবা রিসিট পনেরো তারিখ যদি ভিসি যে থাকে পনেরো তারিখের মধ্যে তাইলে আমরা অ্যালাউ করব তা নইলে অ্যালাউ করবো না আচ্ছা ঠিক আছে আমরা আহ আলোচনা করতে চাচ্ছি যে এই ডিফারেন্সিয়েশন অফ এ ফাংশন আন্ডার অ্যান্ড ইন্টিগ্রাল সাইন একটা যে ইন্টিগ্রাল সাইনের ওপর যে একটা ফাংশান এর যে অন্তরীকরণ তাহলে

এটা হলো আহ যে সিঙ্গাল সিঙ্গাল অর্ডিনারি সিঙ্গাল অর্ডিনারি আহ যে এটা একটু মুছে দিয়ে সুন্দর করে লিখি এটা হলো সিঙ্গাল 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 যে অর্ডিনারি ডিফারেন্সিয়া কনসিডার দি ফাংশন আইএন ডিফাইন বাই এক্স

তারপরে আছে এই যে কোন স্ট্রেঞ্জ এটা তাহলে ডিফারেন্সিয়েটিং যে ডিফারেন্সিয়েটিং ওয়ান আন্ডার দ্য ইন্টিগ্রাল সাইন উইথ রিস্পেক্ট টু এক্স উই গেট তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে ডি বাই ডি এক্স তাহলে ডিফারেন্সিয়েশনটা আমাদের ভিতরে ঢুকিয়ে দিলাম তাহলে এটা হলে ইউ ভি ঠিক আছে তাহলে এখানে এটি যদি ডিফারেন্সিয়েশন আমরা করি তাহলে এই যে এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এক্স মাইনাস ইটার টু দি পাওয়ার এন মাইনাস টু ঠিক আছে এটা ডিফিনিসিয়েশন করলাম এটা ফিক্স থাকলো তারপরে এজ এটা তারপরে ইউভিজি টু বা পরে এজ এ করলে ইন্ডিকেশন আর এজ আর ডি এক্স উঠে যায় উঠে যে আমাদের এই এই জিনিসটা থাকে এবং এখানে ইটার মান কত হলো ইটার মান হলো আমাদের যে ইটার টু এক্স তাহলে এখানে এক্স যদি বসিয়ে দাও এটা জিরো হয়ে যায় এটা জিরো হয়ে যায় তাহলে যে দেখো আমরা কি পাইলাম যে আমরা পাচ্ছি যে ডিআইএন ডিআইএন ডি আহ যে আইএন ডিএক্স সমান সমান আমরা পাইলাম তাহলে যে আইএন মাইনাস ওয়ান অর্থাৎ আহ যে আইএন ছিল আমার আইএন এ কত ছিল আইএনএস হলো আমার এইটা আইএনএস হলো যে এটা ছিল এক্স মাইনাস যে আমাদের আইএন যেটা আছে সেটা আমার ছিল যে এইটা এক্স মাইনাস ইটা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এফ ইটা তাহলে দেখো আমরা যেটা পাচ্ছি অর্থাৎ আইএন কে আইএন আমরা লিখছি এই যে এইটা আইএন লিখেছি লিখেছি তাহলে এটাকে কত লিখতে পারি যে এটাকে এন এর জায়গায় আমাদের যে এন মাইনাস ওয়ান এর জায়গায় এখন হলো এন যে এন এর আগে যে ছিল এন মাইনাস ওয়ান ছিল এখানে এখানে যে এন এর জায়গায় যদি আমাদের এন মাইনাস ওয়ান আমরা দেই যে তাহলে এটা কত হইল আই এন মাইনাস ওয়ান ক্লিয়ার বুঝছো রিডাকশন ফর্মুলার মতো এটা যে অর্থাৎ যে এন এর জায়গায় আমাদের এন মাইনাস ওয়ান বসালে আগেটা চলে আসতেছে ফর এন টু ওয়ান উই হ্যাভ এন ইকাল যদি ওয়ান হয়ে যায় রিডাকশন ফর্মুলা তাহলে দ্যাট ইস যে এন ইকাল যদি ওয়ান হয় তাহলে এ টু এ টু পাওয়ার এক্স এ পিটা এন ইকাল টু যদি ওয়ান হয় দেখো আমাদের এন ইকাল যদি ওয়ান হয়ে যায় তাহলে আই ওয়ান এক্স এক্স মাইনাস এটা এটার মান ওয়ান হচ্ছে এ পিটা ডি তাই না যে এন যদি এন যদি ওয়ান হয়ে যায় এন যদি ওয়ান হয়ে যায় তাহলে কত হয় এনের এর মান যদি ওয়ান হয় এন টু এন টু যে যদি ওয়ান হলে ওয়ান হলে দেখো যে আমাদের আই ওয়ান আই ওয়ান তাহলে কত হয় আই ওয়ান আমাদের চলে আসতেছে এ টু এক্স তারপর হচ্ছে যে এন এর মান যদি ওয়ান হয়ে যায় তাহলে এটার মান এক্স মাইনাস ইটা এক্স মাইনাস ইটা টু দি পাওয়ার জিরো এফ এফ সরি আমাদের যে এটা আসলো এটা যদি ওয়ান হয়ে যায় তাহলে যে আমাদের যে কত আসলো দ্যাট ইজ এফ ইটা এফ ইটা তারপরে হচ্ছে যে ডি এন ডি ইটা তাহলে এটার মান ওয়ান আসতেছে দ্যাট ইজ আমাদের আসতেছে এ টু এক্স তারপরে এপফ এপফ ইটা যে ডি এন সেটা আমরা বলতেছি যে এপপ ইটা সেটা আমরা বললাম যে এইটা আমাদের আসছে হ্যাঁ তাহলে ডি আই ওয়ান আবার যদি অন্তরীকরণ করি তাহলে ডি বাই ডি এক্স এ টু দি পাওয়ার যে এ টু এক্স এ পিটা ডি ইটা তাহলে এটাকে আমরা কত বলতে পারি এপেক্স এপেক্স তাহলে এটার মান আমাদের যে যে এপেক্স ডি আর ইন্টিগ্রেশন উঠে যায় गाइस এই এপেক্স এর আছে ডিফারেনশিয়েটিং টু ডিফারেনশিয়েটিং টু এম টাইমস তাহলে এটাকে যদি আমরা যে এম টাইম যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হবে এজ এম টাইম ডিফারেন্সিয়েশন করলে এজ এন মাইনাস ওয়ান প্রথমে আমরা এম মাইনাস ওয়ান পাচ্ছিলাম তারপরে এন মাইনাস টু হবে তারপরে এন মাইনাস হবে এবং এম টাইম করলে এজ এ তাহলে একবার করলে যদি ওয়ান হয় দুইবার করলে যদি এখানে টু হয় তাহলে এম বার করলে এম বিয়োগ হবে এবং আই এন মাইনাস এম হবে এন গ্রেটার আচ্ছা বলছো তোমরা এতটুকু ক বুঝতে পারছো আচ্ছা তাহলে আমরা যে নিচের দিকে যাই রিডাকশন ফর্মুলার মতো ইন্টিগ্রেশন যেমন করছো তোমরা আচ্ছা তাহলে ইন পার্টিকুলার ইন পার্টিকুলার যে আমাদের কত হচ্ছে এন এম ইকাল টু এন মাইনাস ওয়ান এন এম টু এন মাইনাস ওয়ান হলে তখন কত হয় তখন আমাদের এখানে ওয়ান সালে আসে এন এন ক্যান্সেল আসে ওয়ান সালে আসে তাহলে তার আগে টু তার আগে থ্রি যে তাহলে যে আমাদের এন মাইনাস ওয়ান থেকে শুরু করে ওয়ান পর্যন্ত গুণ হলে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এটা হলো আই ওয়ান আর আই ওয়ান এর মানটা আমরা কত পেয়েছি দ্যাট ইজ যে তাহলে এটাকে আমরা বলতে পারি যে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ডি বাই যে ডি বাই ডি এক্স

ঠিক আছে যে ডি আই ওয়ান ডি এক্স তাহলে যে এটাকে যে যদি আমরা ইন্টিগ্রেশন আই ওয়ান এর ইন্টিগ্রেশন যেহেতু আমরা পাইছি এফ এক্স পাইছি সেই এফ টা আমরা বসাইলাম তাহলে আমরা কত পাই যে সুতরাং এই যে থ্রি এই যে থ্রি আছে যে যে থ্রি আছে তাহলে আমরা কত পাচ্ছি যে এই যে থ্রি আই ওয়ান এক্স সমান যে এ এ এক্স যে এটা আমরা পাচ্ছি এখানে আমরা ইন্ডেক্স ডিজি যে সাবস্ক্রিপ্ট ব্যবহার করলাম এখানে যে ওয়ান একবার যদি আমরা হচ্ছে যে আই ওয়ান যে এ আমরা পেয়েছি এফ তাহলে এখানে যে আমরা এফ ওয়ান এক্স ওয়ান যেহেতু আমাদের বারবার চেঞ্জ হবে কাজে এটাকে আমরা কি করলাম

এখানে কত পাবো আই টু যে আই টু তারপরে এক্স থ্রি সরি সরি এখানে আমরা কি লেখলাম যে এখানে যেমন এক্স 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 ওয়ান আর এখানে এখানে তাহলে যে টু লেখলাম আই ওয়ান এক্স টু হ্যাঁ যে আই ওয়ান এক্স ওয়ান আই ওয়ান আই ওয়ান এক্স তাহলে আই ওয়ান এক্স টু এটা পাইছি তাহলে এক্স টু থাক এখানে এক্স টু থাক তাহলে আই টু এক্স থ্রি যে ডি এক্স থ্রি যে তাহলে হবে আমাদের যে এই যে এখানে আমাদের এ টু এক্স থ্রি তখন হবে ভেরিয়েল এ পপ এক্স ওয়ান ডি এক্স ওয়ান ডি এক্স টু তাহলে এই মানটা আমরা নিয়ে আসলাম এই মানটা আমরা নিয়ে আসলাম আই টু এক্স থ্রি যে এই মানটা আমরা ব্যবহার করতেছি আচ্ছা এতটুকু বলছো তোমরা বলো স্যার i2x3 হ্যাঁ i2x3 হ্যাঁ হ্যাঁ এইটা এইটা এখান থেকে বুঝলাম না স্যার এখান থেকে বুঝো নাই না এখানে এখানে দেখো di2 এই যে এই যে di2 তাহলে uh, i2x i2 i2x আমাদের যে কত i2 i2x তাহলে আমরা যে যে এখানে i1x কত পেয়েছি a2x f of এই যে আমরা

যে দেখো ওখানে যেটা ছিল যে টু আমরা ব্যবহার করলাম টুতে আমরা এখানে যে টু দেয় তাহলে আমাদের টু মাইনাস ওয়ান যে থ্রি মাইনাস ওয়ানের মান বসাই এন এর মান মান জাস্ট আমরা বসাচ্ছি এন এর মান বসাচ্ছি থ্রি বসালে তাহলে থ্রি মাইনাস ওয়ান আই টু

হ্যাঁ যে তাহলে এটা আমরা পাচ্ছি ঠিক আছে আচ্ছা সালাম আমি একটা ক্লাস নিচ্ছি হ্যাঁ বলেন বলেন ভালো আছেন হ্যাঁ 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 বলেন হ্যাঁ আহ হ্যাঁ তা পারা যাবে অসুবিধা নেই ঠিক আছে কোন কোন সাবজেক্ট ওই ফাংশন আছে একটা পড়ে আচ্ছা হ্যাঁ ঠিক আছে দেন দিয়ে দেন দেয়া দেন অপশন দেন ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ আসসালামু আলাইকুম আচ্ছা তাহলে আমরা যে ওই ওইখানে বসানোর পর এটা পেয়েছি ঠিক আছে তাহলে এই যে এখানে আমরা মানুষের জন্য বসাইছি যে অনুরূপ ভাবে ডিআই থ্রি এখানে আমরা আই টু পাচ্ছি

কুপ করলাম ইট ইজ এ টু এ এক্স থ্রি এখানে যেটা সলtheta থাকবে উপরে সেটা সলtheta তাইলে এপেক্স ওয়ান তারপর সি ডি এক্স ওয়ান ঠিক আছে তারপর এই জিনিসটা পুরাটা বশাইছি পুরাটা বসে যে বশাইছি আমরা যেহেতু এক্স থ্রি আছেだから যে এখানে এক্স থ্রি দিয়েছি লিমিটটা ঠিক আছে তাহলে ইন জেনারেল ইন জেনারেল আমরা কত পাবো আই এন এক্স তাইলে এন মাইনাস 1 ফ্যাক্টরিয়াল পাবো এখানে আই থ্রি হলে যদি 2 হয়

এন মাইনাস ওয়ান তাহলে আমরা জি স্যার স্যার এখানে ওই টু এক্স এক্স ওয়ানটা কি টানটা কি এক্স দ্বারাই বুঝাইছে নাকি না এটা নাই কোনটা কোনটা এক্স x এ টু এক্স এন a23 a এই যে চলকটা আমরা কি এখানে মানে যেটার সাপেক্ষে আমরা এখানে দেখো যে লিমিট বসাইছি ঠিক আছে এখানে বারবার কত ইন্টিগ্রেশন যে করতেছি বারবার ইন্টিগ্রেশন কিন্তু এই চলক চেঞ্জ হয়েছে যে এইটাকে যখন ইন্টিগ্রেশন করছি এই যে a টু so si. 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 x2 এখানে যে লিমিটটা দিছি এখানে যে x1 আছে সেটা তো দাও যাব না লিমিটটা চেঞ্জ করে দিছি ঠিক আছে তারপরে আমাদের ডিএক্স টু এখানে আমাদের যতগুলো চলক চলক তাহলে কতগুলো হলো এক্স ওয়ান এক্স টু এক্স মানে এন বার পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করতেছি কাজেই এন সংখ্যক চলক আসলো ক্লিয়ার তাহলে এবং এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এটা যে ভাগ হয়ে গেল এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ওইটা যে জাস্ট ভাগ হলো এটা এটা ভাগ আর কি এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আর এইটা হলো এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান এটা আমাদের আসলো ঠিক আছে এটা তাইলে আমরা বুঝলাম যে যে কিভাবে আমরা ডিফারেন্সিয়েশন কে যে ইন্টিগ্রালে নিয়ে আসবো ডিফারেন্সিয়েশন অফ ফাংশন আন্ডার ইন্টিগ্রাল সাইন তাইলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তুমি আবার প্র্যাকটিস করো বাসায় ঠিক আছে এখন আমরা আরেকটা জিনিস যে টাইম কয় মিনিট আছে দেখি আগে টাইম ভালোই আছে আমরা আর একটা জিনিস শুরু করলে আমরা শেষ করতে পারবো আশা করি যে দেখো এই জিনিসটা রিলেশন বিটুইন ডিফেন্সিয়াল অ্যান্ড ইন্টিগ্রাল একুয়েশন এটাও এটাও তোমাদের বেশ ইম্পর্টেন্ট এটাও তোমাদের বেশ ইম্পর্টেন্ট আমি মনে করি যে যে ডিফারেন্সিয়াল এবং যে ইন্টিগ্রেলের যে মধ্যে যেটা সম্পর্ক আছে

তাহলে আমরা এটা পাচ্ছি ইন্টিগ্রেটিং দিস উইথ রেসপেক্ট টু এক্স উইথ দা লিমিট 0 টু এক্স 0 টু এক্স এ আমরা ইন্টিগ্রেটিং করতেছি তাহলে ইন্টিগ্রেটিং করলে তাহলে একটা আমাদের কমে যাবে এবং লিমিটটা 0 টু এক্স তাহলে এই 0 টু এক্স আমরা এটা এক্স লিমিট আগে বসাবো তাহলে এটা আমরা পাইলাম এবং তারপরে মাইনাস 0 এটা বুঝো ভালো করে যে আমরা যে যে এটা হলো y টু দি পাওয়ার n মাইনাস 1 মানে এটা হলো y এর উপর এন মাইনাস ওয়ান এর অর্ডার একই জিনিস এইভাবেও লিখতে পারো কিন্তু আমরা এভাবে লিখতেছি এখানে যেহেতু এভাবে আমরা ইনিশিয়াল কন্ডিশন গুলো দিয়েছি তাহলে এন মাইনাস ওয়ান এর এখানে আমরা জিরো বসাইলাম ঠিক আছে এটা জিরো বসাইলাম তারপরে যে তাহলে এটার মান এটার মান সি এন মাইনাস ওয়ান তাহলে ওই মানটা এখানে বসাইলাম আর এখানে দেখো সঙ্গে সঙ্গে আমরা যে ভেরিয়েবল কিন্তু চেঞ্জ করে দিয়েছি যখন তুমি জেরো টু এক্স লিমিট দেলা তখন এক্স ছাড়া অন্য কিছু ভেরিয়েবল দিবা ইউ দিবা এস দিবা যে কোনো কিছু দিবা টি দিবা আমরা ইউ দিয়েছি এস ফাইভ অফ ইউ ডি ইউ ঠিক আছে বাই নাইন যে নাইন ব্যবহার করে আমরা এটা পাচ্ছি তাহলে যে জেরো টু এক্স তাহলে ডি এন ওয়াই ডি এক্স যদি ফর এম মাইনারস ওয়ান জিরো টু এক্স ফাইভ অফ ইউ ডি ইউ তাহলে যে এটা আমরা পাচ্ছি তাহলে যে আমরা পাইলাম তাহলে যে আমরা পাচ্ছি আচ্ছা অফ ইউ ডি যে আচ্ছা এতটুকু তোমরা কি বলছো তো দেখি এখানে একটু মানে আমার কাছে মনে হচ্ছে জিরো টু ইউ বাই নাইন আর এইটার মানটা এটার মানটা জিরো টু এক্স মাইনাস সি এন হওয়ার কথা সি এন মাইনাস ওয়ান সি এন মাইনাস ওয়ানটা আমাদের এখানে হবে বুঝছো না এটা প্রিন্টিং মিস্টিক আছে এই এইটা তো আসার কথা সি সি এন মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এই জিনিসটা তাহলে আমাদের যে একটা যদি আমরা কমি দেই একটা যদি আমরা কমি দেই তাহলে যে আমাদের তখন জিরো টু এক্স তাহলে এখানে ঠিক আছে হবে যে মানে আবার যে যেহেতু আমরা ডিফারেন্সিয়েশন করতেছি যে আমরা ইন্টিগ্রেশন করতেছি ইন্টিগ্রেশন করলে এখানে প্রাইমটা আমাদের কমে যাচ্ছে এবং যে আমার আহ যে ওয়াই ও ওয়াই প্রাইম এন মাইনাস টু জেরো এইটার মান এটা আমরা একেবারে বসে তুলছি আর যে তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে ফাইভ ডিএস স্কোয়ার আহ যে এটা আমরা পাচ্ছি ঠিক আছে তাহলে আহ অনুরূপভাবে যখন আমরা যে থ্রি নেব যে এন মাইনাস থ্রি তখন এখানে ডি কিউব হবে সি এন মাইনাস ওয়ান

এখানে আমাদের যে এক্স চলে আসবে আর এ সি প্লাস থ্রি চলে আসবে সি প্লাস থ্রি মানে এটার ইনিশিয়াল কন্ডিশন জিরো তে ঠিক আছে আমাদের যে যে এখানে এতটুকু বলছো দেখো তো জি স্যার আচ্ছা তাহলে এইভাবে লাস্টলি লাস্টলি আমাদের কি আসবে যে যে লাস্টলি ওয়াই ইকাল টু তাহলে আস্তে আস্তে আমাদের যে ইজি ইন্টিগ্রেশন করতেছি ডেরিভেটিভের অর্ডারটা কমে যাচ্ছে তাহলে লাস্টলি আমাদের এই যে তিন বার আসলে যে থ্রি বিয়োগ হয়ে যায় এন বার আসলে আমাদের থ্রি যদি এখানে থাকে তাহলে এন বার থাকলে তখন ওয়াই হবে এই পাশে তাহলে ডি ইউএন সি এন মাইনাস ওয়ান আর এখানে যদি এক্স হয়েছে তাহলে এক্স এর পর কত কম এখানে টু হয়েছে তাহলে এখানে যা পাওয়ার থাকবে তাহলে এন বান যখন আমরা ইন্টিগ্রেশন করলাম তখন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হবে আর এন মাইনাস যে ওয়ান ফ্যাক্টোরিয়াল যে এখানে এক্স টু দি পাওয়ার যে এন মাইনাস ওয়ান এখানে আমাদের কত হলো যে এটাকে আমরা কি লিখতে পারি টু মাইনাস ওয়ান এখানে আমরা লিখতে পারি যে এটার সঙ্গে আমরা ক্রোমটা মিলেছি এখানে হলে টু মাইনাস ওয়ান তাই না তাহলে ও এখানে টু মাইনাস ওয়ান টু ফ্যাক্টোরিয়াল তাহলে আচ্ছা এখানে এক্স টু দি পাওয়ার যে এন মাইনাস ওয়ান আমাদের যে সিরিয়ালটা হচ্ছে টু মাইনাস ওয়ান আচ্ছা এখানে আমরা দিলাম এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আচ্ছা যে এখানে এখানে আমরা দেখছি যে ইন্টিগ্রেশন করতেছি যেটা এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু আমাদের এজ এ সিরিয়ালি আর এটা কি ছিল এটা ছিল এক্স না এটা ছিল আমাদের আমাদের কত হবে এন মাইনাস ওয়ান হবে যে এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল হবে আবার এখানে এন মাইনাস টু হবে এখানে এক্স দি পর এন মাইনাস টু হবে এন মাইনাস টু ফ্যাক্টরিয়াল হবে তারপরে লাস্ট হবে সি ওয়ান এক্স

আমরা যে এটাকে যদি ইন্টিগ্রেশন জিরো টু এক্স দেখো যে এইখানে আমরা ডি ইউ টু দি পাওয়ার এন এটাকে আমরা ইন্টিগ্রেশন করতেছি তাই ইন্টিগ্রেশন করলে তাহলে আমাদের কত হবে এক্স মাইনাস ইউ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটাকে আমরা যে এন মাইনাস ওয়ান হবে আর এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল হবে ঠিক আছে যে এটাকে আমরা আহ যে ডিফারেন্সিয়েশন করতেছি এখানে এক্স মাইনাস ইউ হবে আর এটাকে আমরা যে ধরতেছি মানে এইটা জাস্ট আমরা কাজ করতেছি কাজ করলে অর্থাৎ দেখো এই ফাই ইউ যে আমার ডি ইউ যে এই জিনিসটা আমাদের আহ এইটা হবে তাহলে এখন দেখো যে ফাইভ জিরো টু এক্স জিরো টু এক্স এ ওয়ান এক্স তারপর হচ্ছে এ টু এক্স ফাইভ জি তো সবখানেই আছে ফাইভ টা আমরা কম নিলাম ফাইভ ডি তাহলে আমাদের এটা চলে আসলো তাহলে যে হুইস রিপ্রেজেন্ট দা ভল্টা ইন্টিগ্রাল ইকুয়েশন অফ সেকেন্ড কাইন্ড এটাকে আমরা বলতেছি ভল্টা ইন্টিগ্রাল ইকুয়েশন অফ সেকেন্ড কাইন্ড পার্টিকুলার কেস আচ্ছা এতটুকু বুঝছো তো না বলো

ঠিক আছে এই পমটা চলে আসবে আমরা যে তারপর এটাকে আমরা কি করেছি যে ল্যামডার মাঠটা মাইনাস ওয়ান বসাইছি টাইম আছে দেখি টাইম কিন্তু শেষ বুঝতে পারছ যেটা